ফ্রেন্ডস, আজকে আর একটা গল্প। এই গল্পটির নাম হলো টু ব্রাদার্স, মানে দুই ভাই। এই যে এখানে এক ভাই আছে, এটা আরেকটা কার্পেন্টারের ছবি। তো এই আরেকটা ভাইয়ের এই হলো ফার্ম। তো দেখা যাক আজকের এই গল্পে কি হয়। ওয়ান্স টু ব্রাদার্স lived on adjoining farm, মানে একবার দুই ভাই, দুই ভাইরা lived, বাস করত, on adjoining, মানে পাশাপাশি, farms, পাশাপাশি খামার বাড়িতে বা খামারে বাস করত। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, লিভ থেকে আসছে lived, তো past ইনফিনিটিভ টেন্সই হবে। এখানে অ্যাডজয়নিং ফার্মস মানে পাশাপাশি খামার, আর অন অ্যাডজয়নিং ফার্মস মানে পাশাপাশি খামারে। এখানে অন প্রেপোজিশন ব্যবহার করার ফলে এই অর্থটা দাঁড়াবে। ওয়ান ডে, একদিন, দে হ্যাড এ কোয়ারেল অ্যান্ড স্টপড স্পিকিং। একদিন দে হ্যাড, তাদের মধ্যে হয়েছিল কি, এ কোয়ারেল, এ কোয়ারেল মানে একটা ঝগড়া। এখানে ইনডিফিনিট আর্টিকল এ আছে, আর তার আগে আছে হ্যাড, এটা হলো অক্সিলারি ভার্ব, পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব। অ্যান্ড স্টপড, এবং কি বন্ধ করে দিয়েছিল, থামিয়ে দিয়েছিল স্পিকিং, কথা বলা, এইটা ভার্ব নাম্বার থ্রিতে আছে, স্টপ থেকে আসছে স্টপড। তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ডেইজ লেটার, কয়টা দিন পরে বা দিনগুলো পরে, এ কার্পেন্টার সে টু দি এল্ডার ব্রাদার, এ একটা কাঠমিস্ত্রি সে বলেছিল, কাকে, টু দি এল্ডার ব্রাদার, বড় ভাই কি। ডেজ লেটার, এ কার্পেন্টার সে টু দি এল্ডার ব্রাদার, এখানে কার্পেন্টারের আগে ইনডিফিনিট আর্টিকল, কারণ আমরা জানি না কোন কার্পেন্টার কোন কাঠমিস্ত্রি, তাই ইনডিফিনিট আর্টিকল লাগানো হয়েছে। আর এখানে সেইড, সেইস থেকে আসছে সেইড, ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই। আর এল্ডার ব্রাদার হলো বড় ভাই, তার আগে ডেফিনিট আর্টিকল আছে, যেহেতু আমরা জানি এল্ডার ব্রাদার কে, তো এখানে ডেফিনিট আর্টিকল দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে বড় ভাই। আর টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে টু দি এল্ডার ব্রাদার, মানে বড় ভাইয়ের কাছে বা বড় ভাইকে। তো একদিন কিছু মানে কয়েকটা দিন পরে একদিন কী হয়েছিল, একটা কাঠমিস্ত্রি বড় ভাইয়ের কাছে এসে বলেছিল, আই এম লুকিং ফর সাম ওয়ার্ক, এটা ইনভার্টেড কমার ভেতর আছে। তো এই সেন্টেন্সটি কী হবে, ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলেছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে এখানে। আই এম লুকিং, আমি খুঁজেছি, ফর জন্য, কি সাম ওয়ার্ক, কিছু কাজের জন্য, কিছু কাজের জন্য আমি খোঁজাচ্ছি। এখানে আগের সেন্টেন্সে কি, যেহেতু মূল ভাবটা ভাব নাম্বার টুতে ছিল আর কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনভার্টেড টেন্সেই হবে, এটা ইনভার্টেড কমার ভেতরে ডাইরেক্ট স্পিচ। তো অক্সিলারি ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সটি কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ফর সাম ওয়ার্ক, সাম ওয়ার্ক হলো কিছু কাজ, আর ফর প্রেপোজিশন যখন লাগানো হয়েছে, তো ফর সাম ওয়ার্ক মানে কিছু কাজের জন্য। এই ফর প্রেপোজিশন লাগানোর পর এই অর্থটা দাঁড়াবে। দি এল্ডার ব্রাদার সেইড, বড় ভাই বলেছিল, এখানে সেইড, সেইজ থেকে আসছে সেইজ, ভার্ব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনফিনিটিভ টেন্স, ইনভার্টেড কমার ভেতর। লুক অ্যাক্রস দ্য ক্রিক অ্যাট দ্যাট ফার্ম, দেখো খাড়ির ওই দিকে কি, অ্যাট দ্যাট ফার্ম, একটা কি আছে, ফার্ম, দ্যাট ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার্স, ওইটা আমার ছোটো ভাইয়ের, ইয়ঙ্গার মানে ছোটো, ব্রাদার্স মানে ভাইয়ের। এখানে লুক অ্যাক্রস দ্য ক্রিক অ্যাট দ্যাট ফার্ম, এই সেন্টেন্সটা লুক অ্যাক্রস, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা একটা ফ্রেজ,
ফ্রেজাল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তো এই সেন্টেন্সটা আর কোনো অক্সিলারি ভার্ব নেই, এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। দ্যাট ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার্স, ওইটা আমার ছোট ভাইয়ের, ইজ অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের, আর এখানে এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। আই ওয়ান্ট ইউ টু বিল্ড মি এ ফ্যান্স, আমি চাই তুমি, টু বিল্ড, বিল্ড হলো বানানো, আর সে বিল্ড থেকে আসছে বিল্ড, ভাব নাম্বার টুতে আছে, তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই, এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট ইনভার্ট টেন্সে হবে, আর এখানে টু প্রেপোজিশন লেখা হয়েছে বা ব্যবহার করা হয়েছে, বিল্ড হলো বানানো আর টু বিল্ড হলো বানাতে। আই ওয়ান্ট ইউ টু বিল্ড, আমার জন্য কি বানাতে? মি এ ফ্যান্স, একটা বেড়া, এখানে এ হলো ইন্ডিফিনিট আর্টিকল আর ফ্যান্সের আগে এ দিয়েছে একটা, ইন্ডিফিনিট আর্টিকল একটা বেড়া বানাতে। সো আই ওয়ান্ট নিড টু সি হিম সি হিজ ফার্ম, আমি চাই না যে আমি দেখি, টু সি হিজ ফার্ম, দেখা হলো সি, আর টু প্রেপোজিশন যখন ব্যবহার করা হয়, টু সি মানে দেখা বা দেখতে, হিজ ফার্ম তার কি, তার খামার বাড়ি, আমার ভাইয়ের খামার বাড়ি আমি দেখতে চাই না। এখানে ওন্ট, এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে উইল নট, তো আই, সো আই ওন্ট নিড টু সি হিজ ফার্ম, তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা সিম্পল ফিউচার টেন্সে হবে। দ্য কার্পেন্টার নোডেড হিজ হ্যাড, সেই কাঠমিস্ত্রি তার মাথা নেড়েছিল, মাথা নেড়ে সায় দিয়েছিল যে আমি বানাবো। হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, অল দে, সমস্ত দিন। ওয়েন দ্য এল্ডার ব্রাদার কেম আউট, যখন সেই বড় ভাই বেরিয়ে এসেছিল, হি ওয়াজ শকড, সে হতবাক হয়ে গেছিল। এখানে দ্য কার্পেন্টার নোডেড, নোট থেকে আসছে নোডেড, ভাব নাম্বার টু, কোনো অক্সিলারি ভাব নেই, পাঁচ ইউনিট টেন্স। হি ওয়ার্কড হার্ড অল ডে, এটাও মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, ওয়ার্ক থেকে আসছে ওয়ার্কড, কোনো অক্সিলারি ভাব নেই, পাঁচ ইউনিট টেন্স। ওয়েন দ্য এল্ডার ব্রাদার কেম আউট, এটাও, এটা একটা ফ্রেজাল ভাব, কেম আউট, আবার এটা মূল ভাবও, কাম থেকে আসছে কেম, ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাঁচ ইউনিট টেন্সই হবে। হি ওয়াজ শকড, এখানেও অক্সিলারি ভাব আছে পাস্ট টেন্সের, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে? হি ওয়াজ শকড, এটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। সে হতবাক হয়ে গেছিল যখন সে বাইরে এসে, বেরিয়ে এসে দেখলো যে কার্পেন্টার সে কাঠমিস্ত্রি কী বানিয়েছে, সেটা দেখে হতবাক হয়ে গেছিল। ইনস্টেড অফ দ্য ফ্যান্স, ইনস্টেড অফ দ্য ফ্যান্স, ইনস্টেড অফ মানে পরিবর্তে, এটা একটা ফ্রেজ, দ্য ফ্যান্স মানে সেই বেড়ার পরিবর্তে, দ্য কার্পেন্টার হ্যাড মেড এ ব্রিজ, একটা ব্রিজ বানিয়েছিল, এই বেড়ার পরিবর্তে কার্পেন্টার সেই কাঠমিস্ত্রি একটা ব্রিজ বানিয়েছিল, কানেক্টিং, যে যুগসূত্র করতো কি, বোথ দ্য ফার্মস, দুটো ফার্মের মাঝখানে একটা খাড়ি ছিল, এই যে দেখা যাচ্ছে, তো এই খাড়ির উপরে একটা সেতু বানিয়েছিল যাতে দুটো ফার্মস একটার সাথে একটা যুক্ত হয়। হি ওয়াজ শকড, এখানে ওয়াজ অক্সিলারি ভাব পাস্ট টেন্সে, আর শকড হলো ভাব নাম্বার টুতে আছে, তো পাস্ট, সিম্পল পাস্ট টেন্সে হবে। ইনস্টেড অফ ফ্যান্স দ্য কার্পেন্টার হ্যাড মেড, হ্যাড, হ্যাড হলো অক্সিলারি ভাব, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব, আর মেড, মেড 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 ভাব নাম্বার থ্রিতে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। অ্যাট দ্যাট মোমেন্ট, ওই সময় দ্য ইয়ঙ্গার ব্রাদার কেম দেয়ার, ওই ঠিক মুহূর্তে কী হয়েছিল? দ্য ইয়ঙ্গার ব্রাদার মানে ছোটো ভাইটাও সেই অপারের ফার্ম থেকে, কি ব্রাদার যদিও লেখা নাই ফার্ম থেকে, তো যাই হোক, এখানে কি কেম দেয়ার মানে এসছিল সেখানে, অ্যানহাক্ট,
এবং জড়িয়ে ধরেছিল দ্য ব্রাদার, তার যে ভাই, যে এই যে বড় ভাই, তাকে জড়িয়ে ধরেছিল এসে। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, কাম থেকে আসছে কেম। তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সেই হবে। এখানেও হাগড ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, হাগ দ্য ব্রাদার। তো এই সেন্টেন্সটাও, বাকি যে পোর্শন, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সেই হবে। হি সেড, ব্রাদার, আই অ্যাডমায়ার ইউ ফর বিল্ডিং দ্য ব্রিজ আফটার অল দ্যাট ওয়াজ সেড অ্যান্ড ডান। সে বলেছিল, ব্রাদার, ভাই, আই অ্যাডমায়ার ইউ, আমি প্রশংসা করি তোমাকে, ফর বিল্ডিং, ফর হলো জন্য, এখানে ব্রিজ, বিল্ডিং মানে বানানো, কি বানানো, ব্রিজ মানে সেতু, সেতু বানানোর জন্য, দিস ব্রিজ, ফর বিল্ডিং দিস ব্রিজ আফটার অল, পরে অল দ্যাট, সমস্ত ওইটা, সমস্ত কি, ওয়াজ সেড, এত সমস্ত বলার পরে, এবং ডান, অ্যান্ড ডান মানে করার পরে, এত সমস্ত করার পরে, এত সমস্ত বলার পরেও তুমি যে ব্রিজ বানিয়েছ আমরা আমাদের দুই ভাইয়ের মিলনের জন্য, হ্যাঁ, সেই জন্য কি করেছিল, ভাই বড় ভাইকে, ছোট ভাই অ্যাডমায়ার, প্রশংসা করেছিল। এখানে আই অ্যাডমায়ার ইউ, এখানে অ্যাডমায়ার ভাব নাম্বার ওয়ানে আছে, কোনো অক্সিলারি ভাব নেই। তো এই সেন্টেন্সটি কি হবে? এই পোর্শনটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। অল দ্যাট ওয়াজ সেড অ্যান্ড ডান, যেগুলো বলা হয়েছিল এবং করা হয়েছিল। আচ্ছা, এই সেন্টেন্সের বাকি পোর্শনটা কি হবে? ওয়াজ সেড অ্যান্ড ডান হলো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে হবে এই পোর্শনটা। আচ্ছা, বথ ওয়ার ভেরি হ্যাপি ওয়েন দ্য এল্ডার ব্রাদার লুকড অ্যারাউন্ড, তারা দুজনেই কি খুব খুশি হয়েছিল। ওয়ার, এটা হলো অক্সিলারি ভাব, সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কি হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে। ওয়েন দ্য এল্ডার ব্রাদার, যখন বড় ভাই লুকড অ্যারাউন্ড, চতুর্দিকে দেখছিল, টু থ্যাঙ্ক দ্য কার্পেন্টার, কিসের জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য, কাকে, সে কাঠমিস্ত্রি, তাকে, হি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সে কী হয়েছিল, অদৃশ্য হয়ে গেছিল, ভ্যানিশ করে গেছিল, ফর জন্য, হি হ্যাড আদার ব্রিজেস টু বিল্ড, কিসের জন্য, যে অন্য জায়গায় গিয়ে আরও অন্য ব্রিজ বানাবে, সেজন্য সে সেখান থেকে চলে গিয়েছিল বা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো, অদৃশ্য হয়ে গেছিল। তো এখানে ওয়েন দ্য এল্ডার ব্রাদার লুকড অ্যারাউন্ড, এখানে লুকড অ্যারাউন্ড, চতুর্দিকে দেখছিল, ভাব নাম্বার টুতে আছে লুকড, আর এটা একটা ফ্রেজ, লুকড অ্যারাউন্ড। আর এই সেন্টেন্স কী হবে? ভাব নাম্বার টুতে আছে, যখন কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, তো পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সেই হবে। হি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, হি হ্যাড, এখানে এটা অক্সিলারি ভাব, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব, মূল ভাবটা ডিসঅ্যাপিয়ার্ড, ভাব নাম্বার থ্রিতে আছে। তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ফর হি হ্যাড আদার ব্রিজেস টু বিল্ড, এখানেও পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব আছে। তো এই পুরো সেন্টেন্সটি কী হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তো এই গল্পে মরালটা হলো, গুড পিপুল অলওয়েজ লাভ টু হেল্প, ভালো মানুষরা সর্বদা ভালোবাসে কি, সাহায্য করতে। আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক বাটনে প্রেস করবেন, এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।